हलचल 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 हलचल। नाम गुजे भयर पाताय क्लासरूम छेरे चलना रास्ताय थकबो नाम गुजे भयर पाताय क्लासरूम छेरे चलना रास्ताय मने कोने छे गुलडाना मेले होई चलना कोड़ी मजा करी होई hey chai 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 hey chai। मारुति सुजुकी hey chai आसे। हां এই অনুষ্ঠান নিয়ে আমরা বার্লো গার্লস হাই স্কুলে এসে পৌঁছেছি। প্রথমে আমরা পরিচয় করে নেব আমাদের বিচারক মণ্ডলীর সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সবার ডান দিকে রয়েছেন শ্রীমতী বনানী ভট্টাচার্য, ছন্দভারতীর কর্ণধার। তারপরে রয়েছেন শ্রীমতী কাবেরী দাস, ভারতী সঙ্গীতালয়ের কর্ণধার। তারপরে রয়েছেন শ্রীমতী সুজাতা ঘোষ, হিন্দল ডান্স অ্যান্ড মিউজিক কলেজের কর্ণধার। এবং তারপরে রয়েছেন শ্রীমতী মনিকা চক্রবর্তী, ছন্দভারতীর সঙ্গীত শিক্ষিকা। আর তাদের পিছনে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকাবৃন্দ বার্লো গার্লস হাই স্কুলের। তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করছি বার্লো গার্লস হাই স্কুলের সময়মত সঙ্গীত দিয়ে। ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, ভ্রমরের মতো আমি গুনগুনিয়ে ফুলের বুকে লুটব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, ভ্রমরের মতো আমি গুনগুনিয়ে ফুলের বুকে লুটব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, মেঘ হয়ে নীল আকাশের বুকে আমি উড়ব, বৃষ্টি হয়ে ঝরে পড়ব, মেঘ হয়ে নীল আকাশের বুকে আমি উড়ব, বৃষ্টি হয়ে ঝরে পড়ব, সাগরের ঢেউয়ের সাথে মেলো দুলব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, রামধনু হয়ে আমি হাসব, তারা হয়ে মিটি মিটি জ্বলব, রামধনু হয়ে আমি হাসব, তারা হয়ে মিটি মিটি জ্বলব, পাখি হয়ে সূর্য ওঠার গান আমি গাইব, ময়ূরের মতো আমি নাচব, পাখি হয়ে সূর্য ওঠার গান আমি গাইব, ময়ূরের মতো আমি নাচব, ময়ূর পঙ্খী নৌকো হয়ে আদানাতে ভাসব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, ভ্রমরের মতো আমি গুনগুনিয়ে ফুলের বুকে লুটব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব, ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব। আমাদের অনুষ্ঠান মারুতি সুজুকি হইচই আসছে। এবারে আমি অনুরোধ করব বার্লো গার্লস হাই স্কুলের মিউজিক টিচার শ্রীমতী তনুশ্রী চক্রবর্তী, তাকে একটা গান গাওয়ার জন্য। আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা,
ধুইয়ে দাও, আলোকে রে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে সিঙ্গল ডান্স, অবশ্যই এটা ক্লাসিক্যাল।
হৈ হৈ চৈ হৈ চৈ আমাদের পরের রাউন্ড থার্ড রাউন্ড দ্বৈত নৃত্য প্রতিযোগিতা। Yeah.
হইচই 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 Oh, my God.
হই চই হই চই হই চই আমরা কুইজ কম্পিটিশন শুরু করছি। মালদা জেলার সাংসদের নাম কি? আচ্ছা তুমি বল। সমর রায়। বাউরা। শৈলেন সরকার। গণি খান চৌধুরী। ড্রিমসের পক্ষ থেকে ছোট্ট গিফট হ্যাম্পার, তোমরা জোরে হাততালি দাও। বাড়লো গার্লস হাই স্কুল কত সালে স্থাপিত হয়? 1871 সালে। একদম সঠিক। তোমাকে ড্রিমসের পক্ষ থেকে ছোট্ট গিফট হ্যাম্পার। কোন ফল শুকিয়ে মশলা হিসাবে ব্যবহার করা হয়? লবঙ্গ। না লবঙ্গ না, আফিং। আফিং? আফিং না, সঠিক। এলাচ। একদম সঠিক, এলাচ। তোমাকে ড্রিমসের পক্ষ থেকে একটা ছোট্ট পুরস্কার দেওয়া হচ্ছে। সিপাহী বিদ্রোহ কোন সালে হয়েছিল? তুমি বলো, তুমি বলো। 1857। একদম সঠিক উত্তর। তোমাকে তোমার নাম বলো আগে। সায়নী বোধ। কোন ক্লাস? 8। সায়নীকে ড্রিমসের পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে। আলা জেলায় মোট কটি থানা আছে? 3টি। 14টি? 11টি। 11টি কারেক্ট অ্যানসার। সাগরিকার জন্য একটা হাততালি, আর আমাকে ড্রিমসের পক্ষ থেকে পুরস্কারটি এখানে দেওয়া হোক। মালদা জেলার পুলিশ সুপারের নাম কি? দিলীপ কুমার মণ্ডল। একদম সঠিক, নামটা বলো। শিল্পী গুণ। শিল্পীকে ড্রিমসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটা গিফট হ্যাম্পার। সিঙ্গেল ডান্স কম্পিটিশন, একক নৃত্য প্রতিযোগিতা। হয় চয় হয় চয় হয় চয়
Hey guys!
হৈ হৈ চৈ হৈ চৈ রয়্যাল ক্রিয়েশন এসি শোরুম।